more than twice. Same song, but brand new dance. I wear out my third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the... Hello viewers, Assalamualaikum. Welcome to my lifestyle channel. আমি নুরুন নাহার লিলিয়ান আপনাদের সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা দেশ এবং প্রবাস পৃথিবীর যে কোনো দেশ যে কোনো প্রান্ত থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও ব্লগগুলো দেখেন, উপভোগ করেন এবং আমাকে সবসময় সাপোর্ট করেন, ভালোবাসা জানান, অনুপ্রাণিত করেন, আপনাদের সবার ভালোবাসার প্রতি রইল কৃতজ্ঞতা। আজকের ব্লগটি হচ্ছে একটা মেমোরি ব্লগ। বিভিন্ন ব্যস্ততার কারণে এতদিন আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি। আজকের ব্লগটি হচ্ছে 28শে ডিসেম্বর 2021 মঙ্গলবার। দিনটি ছিল একটা বিশেষ দিন, সেদিন ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন। আর এই যে করোনাকালীন সময়ে এই বিশেষ দিনগুলো কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদিও আমাদের সবারই মন খারাপ বিভিন্ন কারণে, বিভিন্ন এই যে গত দুই বছর নানান জটিলতার কারণে সবারই কিন্তু মন খারাপ থাকে, তাই এই বিশেষ দিনগুলো কিন্তু অনেক সময় মনের মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া কাজ করে। কখনো মনে হয় যে কি হবে এত আনন্দ করে, আবার মনে হয় যে মনটা খারাপ করে লাভ কী, দিনগুলো বরং উপভোগ করি তাতেই বরং ভালো হবে। তো আমার হাজব্যান্ড সবসময় ব্যস্ত থাকে, ওর কাছে আসলে ও হয়তো প্রিপেয়ার ছিল না আমি টুকটাক আয়োজন করব, আবার হয়তো বা জানতো কারণ আমি নিয়মিতই আয়োজন করি। আর তবে নিয়মিত আয়োজন করলেও দেখা যায় যে সবসময় কিন্তু ব্যস্ততা থাকে, তারপরে সবসময় সময় ম্যানেজ করা যায় না প্রপারলি। তবে শত ব্যস্ততার মাঝখানেও একটু সময় তো রাখতেই হয়, কারণ সে হচ্ছে আমাদের পরিবারের সবার অনেক প্রিয় এবং অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষ। তো তার জন্য এবার জন্মদিনে কী দিব কী দিব অনেক ভাবনা। তো এই বছর সে হচ্ছে অনেকগুলো মানি ব্যাগ, তারপরে হচ্ছে পারফিউম, এগুলো গিফট পেয়েছে। ছেলেদের গিফটের জন্য কিন্তু পারফিউম, মানি ব্যাগ কিন্তু খুবই পারফেক্ট হয়, বা বেল্ট, এই ধরনের ইয়েগুলো। এছাড়া ড্রেস, তো ছেলেদের জন্য কী পাওয়া যেতে পারে? তবে ওর নিয়মিত যেহেতু সে অনেক বাইরে যায়, অফিস করে, তারপরে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তো এই জন্য ওর জন্য পাঞ্জাবি শার্ট, টি শার্ট তিনটাই কিনলাম। শার্টটা কিনেছি হচ্ছে প্লাস পয়েন্ট থেকে, আর পাঞ্জাবিটা কিনেছি সায়েন্স ল্যাবের একটা পাঞ্জাবি দোকান থেকে। এটা কোনো ব্র্যান্ডের দোকান না, নর্মাল দোকান, কিন্তু বেশ বড়সড় দোকান, পাঞ্জাবির জন্য বেশ ভালো, ওরা ইন্ডিয়ান পাঞ্জাবিগুলো আনে, এটা তসরের পাঞ্জাবি, বেশ ভালো। আর হচ্ছে টি শার্টটা নর্মাল, এটা হচ্ছে গ্রামীণ ইউনিক্লো থেকে কিনেছি। আর তিনটা জিনিসই ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখলাম যে সে জিনিসগুলো ব্যবহার করেছে নর্মালি। যেহেতু মঙ্গলবার ওর জন্মদিন ছিল, ও পরের রবিবার এবং বুধবার বৃহস্পতিবার সে আমার ড্রেসগুলো পরেছে, বিকেলবেলা টি শার্ট পরে বাইরে বের হয়েছে, তারপরে শার্টটা পরে সে অফিস করেছে। এই জিনিসগুলো দেখতেই কিন্তু আমার ভালো লেগেছে। অনেক সময় থাকে না যে অনেকে উপহার পেলেও তেমন কোনো ফিলিংস থাকে না, আমার হাজব্যান্ড সরাসরি ধন্যবাদ না জানালেও এই যে আচরণে সে প্রকাশ করে যে সে খুশি হয়েছে, এই জিনিসটাই বরং অনেক বেশি ভালো লাগা কাজ করে। Yeah.
কর্মদিন প্রত্যেকটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে জন্ম থেকে মৃত্যু অবধি এই মাঝামাঝি সময়টাতে আমরা জীবন নামক যে অধ্যায়টা যাপন করি সেই অধ্যায়টা। প্রত্যেকটা মানুষই জন্মের পর থেকে এমনকি মাতৃগর্ভ থাকাকালীন সময় থেকেই যুদ্ধ করে আসে, কারণ মাতৃগর্ভে থাকাকালীন সময়ে তাকে যেমন শত শত কোটি কোটি রক্তকণিকার সাথে যুদ্ধ করতে হয়েছে, তেমনি এই পৃথিবীর আলো দেখার পরও তাকে যুদ্ধ করতে হয়। প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ জায়গা থেকে যুদ্ধ করে এগিয়ে যায়, আর যুদ্ধের আরেক নামই হচ্ছে জীবন। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। জীবনের বিভিন্ন অধ্যায়ে ছোট ছোট কিছু মেমোরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তার অধ্যায়ের কিছু শেয়ার করলাম, আমাদের দুজনের কিছু অধ্যায় শেয়ার করলাম, কিছু মেমোরিকে ধরে রাখার চেষ্টা করলাম, ভবিষ্যতে দেখতেও ভালো লাগবে, আর সবার সঙ্গে শেয়ার করলাম। আর ব্লগ প্ল্যাটফর্ম যেহেতু ইউটিউব আমাদের শুরু করে মানে একটা সুযোগ দিয়েছে, ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া, তো এখানে মানুষ তার লাইফটাকে শেয়ার করছে, এই শেয়ার করার মধ্যেও কিন্তু এক ধরনের আনন্দ আছে, অনেক মানুষ ভালোবাসা জানায়, অনেক মানুষ দেখে অনুপ্রাণিত হয়, অন্যের জীবন দেখেও কিন্তু অনেক অনুপ্রাণিত হওয়ার বিষয় আছে। তো যাই হোক, শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেছি প্রিয় মানুষটাকে একটু খুশি করার। আর অনেক সময় থাকে না যে আমাদের অনেকেই দেখা যায় যে এই ছোটো ছোটো বিষয়গুলোকে গুরুত্ব দেয় না, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই তার প্রিয় মানুষটার দিনে এবং নিজের দিনগুলোকে উদযাপন করা উচিত। জীবন মানেই তো উদযাপন করা, সেটা ছোটো করেই হোক আর বড় করেই হোক। তো যাই হোক, ওর জন্য এই কেকটা কিনে এনেছিলাম, এটা কোনো বানানো কেক না। তো আর বাসায় অল্প করে আয়োজন করেছিলাম, যেহেতু করোনাকালীন সময়, এই সময়টা তো আর খুব বেশি কিছু করা যায় না, তো একজন মানুষকে খুশি করাটাই হচ্ছে মুখ্য বিষয়, সে যেভাবে খুশি হয়। তো আমার নিজের কাছেও ভালো লাগছিল, অল্প করে একটু আমার ডাইনিং টেবিলটাকে একটু সাজিয়েছিলাম। কেকটা তো নর্মালি করা যায় না, যেহেতু ছবি তুলবো, ফেসবুকে আপলোড করবো, সবার সঙ্গে শেয়ার করব, তো একটু তো সাজাতেই হয়, আর সবার সঙ্গে শেয়ার করার জন্য না, একটু সাজালে কিন্তু ভালোও লাগে। আর এই যে ফেয়ারি লাইটগুলো না জ্বালালে খুবই ভালো লাগে, আমার বারান্দায় আমি এই ফেয়ারি লাইটগুলো সবসময় জ্বালাই, সন্ধ্যার সময় জ্বালিয়ে রাখি, দেখতে ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে, একটা সুন্দর পরিবেশে থাকতে সবারই ভালো লাগে। কিন্তু আমরা হচ্ছে একটা সরকারি কোয়ার্টারে থাকি, যে কারণে এখানে হচ্ছে অন্য সব অত্যাধুনিক ফ্ল্যাটের মতো না এই বাসাটা অর্ডিনারি একটা ফ্ল্যাট, কিন্তু বাইরের পরিবেশ অনেক সুন্দর, যথেষ্ট সুশৃঙ্খল একটা এরিয়া। তো যেহেতু বিল্ডিংগুলো অনেক আগের, সেই কারণে বাসাগুলো একটু পুরনো ধাঁচের। তো যাই হোক, দুজনে উদযাপন করলাম, যতটুকু পাবলিকলি শেয়ার করা যায় ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবাই আমার হাজবেন্ডের জন্য, আমার জন্য, আমাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, প্রিয় মানুষকে ভালোবাসুন, মন থেকে উজাড় করে ভালোবাসুন, ভালোবাসার কোনো কমতি নেই, ভালোবাসলে বরং ভালোবাসা বাড়ে, ভালোবাসা কখনো কমে না, ভালোবাসার চর্চাটা আরও বেড়ে যাক, মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, মায়া মমতা বেড়ে যাক। পৃথিবীতে এখন মায়া মমতা, ভালোবাসা, অন্যকে জড়িয়ে ধরে থাকা, অন্যকে আঁকড়ে ধরে থাকা, এই বিষয়গুলো এখন চর্চাটা অনেক বেশি জরুরি, কাউকে এড়িয়ে থাকা নয়। দিন শেষে মানুষগুলো আমরা সবাই সবার সবাই সবার জন্যই আমরা বেঁচে থাকি। I'm not afraid.
ছিল আমার আজকের আমার হাজবেন্ডের জন্মদিন নিয়ে ব্লগ। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমার ব্লগের পাশে আছেন, নিয়মিতই আমার ইউটিউব চ্যানেল দেখেন, আমার ফেসবুক দেখেন, আপনাদের সকলের প্রতি রইল আবারও অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।